কাতার বিশ্বকাপ নিয়ে উন্মাদনার কমতি নেই বাংলাদেশও। আজ ফাইনালকে নিয়ে নানা উন্মাদনায় মেতেছে ফুটবল প্রেমীরা। দেশজুড়ে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা ছাড়াও ভক্ত দলকে সমর্থন দিতে চলেছে নানা আয়োজন। কুষ্টিয়া আর্জেন্টিনা ফ্যান্স ক্লাব আয়োজন করেছে র্যালি ও শোভাযাত্রার। বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, কি বলছে মেসির ভক্তরা আমাদের জানাবেন। ধন্যবাদ ন্যান্সি, আপনি জানেন যে বিশ্বকাপ আনন্দে মাতোয়ারা দেশ। এই আজকে কিন্তু সেই মহাযুদ্ধ, অর্থাৎ ফ্রান্স এবং আর্জেন্টিনার মধ্যে যে প্রতীক্ষিত ফাইনাল, সেই ফাইনাল হচ্ছে। এই ফাইনাল উপলক্ষে কিন্তু কুষ্টিয়ার যে ফ্যান ক্লাব রয়েছে, এই ফ্যান ক্লাবের আয়োজনে তিনটা থেকে কিন্তু র্যালি এবং শোভাযাত্রা চলছে। তাদের ফ্যানদের সাথে আমি কথা বলেছি, তারা বলছে যে আর্জেন্টিনার হাতেই যাবে বিশ্বকাপ ট্রফি এবং মেসি জিতবে বিশ্বকাপ। আমাদের সাথে একজন আর্জেন্টাইন সমর্থন রয়েছে, আমরা একটু তার সাথে কথা বলবো। আসলে আপু, আপনারা তো র্যালি করতেছেন, আজকে আপনাদের বিশ্বকাপ ফাইনাল খেলা শুরু হবে 9টার সময়, মেসি কেমন আপনাদের সমর্থন করছেন? ইনশাআল্লাহ এবার আর্জেন্টিনা জিতবে আর মেসির হাতে ওয়ার্ল্ড কাপ উঠবে ইনশাআল্লাহ। আর মেসি এবার যেরকম খেলছে মনে তো হচ্ছে ইনশাআল্লাহ আর্জেন্টিনা এবার জিতবে। যেমনটি শুনছিলেন ন্যান্সি, আসলে প্রত্যেকটা ফ্যান ফলোয়ারের কিন্তু প্রত্যাশাই হচ্ছে যে আর্জেন্টিনাই বিশ্বকাপ জিতবে এবং তাদের হাতেই যাচ্ছে, মেসির হাতেই যাচ্ছে কিন্তু বিশ্বকাপ। আমাদের সাথে এই আর্জেন্টিনা ফ্যান ক্লাবের আহ্বায়ক রয়েছে, আমরা তার সাথে একটু কথা বলবো। আসলে এই যে আপনারা র্যালি করতেছেন, আপনারা দেখেছি আগেও করেছেন, কি প্রত্যাশা আজকে 9টার সময় আপনাদের খেলা? ইনশাআল্লাহ আমরা প্রচন্ড আশাবাদী, আমরা জিতবই। আর এটা মেসির একটা আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা সমস্ত সমর্থন গোষ্ঠী এক হয়েছে আজ সারা পৃথিবীতে। আমরা ইনশাল্লাহ এই ওয়ার্ল্ড কাপ আমরা যেমনটি আপনি বলছিলেন, আসলে আজকে সেই বিশ্বকাপ ফুটবলের মহারথ, অর্থাৎ আর্জেন্টিনা এবং ফ্রান্সের মধ্যে রাত 9টায় শুরু হবে কিন্তু এই মহাযুদ্ধ। এই মহাযুদ্ধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় কিন্তু আর্জেন্টিনার যে ফ্যান ক্লাব রয়েছে তার ভক্ত সমর্থকরা কিন্তু র্যালি বের করেছে। আপনি দেখছেন এই র্যালি কিন্তু শহরের বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করছে, প্রদক্ষিণের মধ্য দিয়ে তারা তাদের দলকে সমর্থন জানাচ্ছে। আমাদের সাথে রয়েছে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের একজন সদস্য, তাদের সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনি এই যে ফ্যান ক্লাবের আয়োজনে যে বিশাল র্যালি চলছে, আসলে আপনারা কি কতটুকু প্রত্যাশা আপনাদের মেসির কাছ থেকে? আপনারা জানেন যে আসলে বিশ্ববাসী দেখছে মেসির জাদু, মেসির পায়ে যে ফুটবলের জাদু, সত্যি এটা মানে ইতিহাস হয়ে থাকবে। আমরা মেসির খেলায় মুগ্ধ, মেসি ভক্ত হয়ে আমরা আশাবাদী আজকের ফাইনাল ম্যাচ। আমাদের কুষ্টিয়া আর্জেন্টিনা ফ্যান ক্লাবের পক্ষ থেকে আমরা শতভাগ আশাবাদী যে এই ম্যাচে আমরা ইনশাআল্লাহ জিতব এবং আমরা মেসিকে সারা বিশ্বে একটা ইতিহাস সৃষ্টি করব কিংবদন্তি ফুটবলার হিসাবে। যেমনটি শুনছিলেন ন্যান্সি, আসলে এখানে ছোট বড় থেকে শুরু করে সব ধরনের কিন্তু যারা সমর্থক ভক্তরা রয়েছে তারা কিন্তু জড়ো হয়েছে, অর্থাৎ ছেলে মেয়ে স্কুল শিক্ষার্থীরা সহ কিন্তু জড়ো হয়েছে। আরেকজন আমাদের পাগলা ভক্ত রয়েছে আর্জেন্টিনা এবং মেসির, আমরা একটু তার কাছে যেতে চাই। আমরা শুধু সময়ের অপেক্ষা, আমাদের যে 2014 সালে যে দুঃখ সেই দুঃখ আজকে কাটবে এবং আমরা মেসির হাতে কাপ নিয়েই মেসি তার প্রিয় দেশ আর্জেন্টিনায় ফিরবে। যেমনটি শুনছিলেন ন্যান্সি, আসলে ভক্তদের মাঝে কিন্তু একটা আনন্দ এবং উদ্দীপনা চলছে। এই উদ্দীপনা রাত যে 9টায় শুরু হবে আর্জেন্টিনা এবং ফ্রান্সের যে খেলা সেই মহাযুদ্ধ, এই মহাযুদ্ধে আর্জেন্টিনা সমর্থকরা বলছে যে মেসির পায়ে হাতেই যাবে বিশ্বকাপ এবং আর্জেন্টিনা এবার বিশ্বকাপ। এই ছিল কুষ্টিয়ার আর্জেন্টিনার ফ্যান্স ক্লাবের আয়োজনে র্যালি থেকে আমার কাছে সর্বশেষ খবর ন্যান্সি। তিতাস, আপনাকে ধন্যবাদ।